আমাদের পুলিশ সদস্যরা আমাকে ধরে নিয়ে যায়, জিম্মি করে রাখছিল, 200 গ্রাম গাঁজা দিয়ে আমাকে মামলা দিয়ে কোর্টে চালান দেয়। ডিবি পুলিশ পরিচয় সাদা পোশাকে এসে পিস্তল ঠেকায় একটা কালো সানগ্লাস গাড়িতে ভরে ফেলে, কোনো লোকজন ছিল না তখন। আমাদের পুলিশ সদস্যরা আমাকে ধরে নিয়ে যায়, জিম্মি করে রাখছিল, এবং ওখানে দায়িত্বরত ছিল ডিসি নুরুজ্জামান স্যার, আমার মনে আছে ডিসি নুরুজ্জামান স্যার, আর সঙ্গীয় ফোর্সের সাথে ছিল ইন্সপেক্টর ছিল একজন, একজন এসি সুমনকার নাম মনে আছে। তাৎক্ষণিকভাবে পরের দিনই দ্রুত গতিতে তাকে বদলি করে দেওয়া হয় ফরিদপুর জেলায়, এসি সুমনকার। আপনি 200 গ্রাম গাঁজার কথা বলছিলেন, এটা কি ওনারাই নিয়ে এসেছে? ওনাদের অফিস থেকে দিয়ে আমাকে মূলত চালান দেয়। আমি কর্মরত ছিলাম খুলনা কেএমপি পুলিশ লাইনে, পুলিশ লাইনকে সাবেক নায়ক 4398 মোহাম্মদ মামুনুর রশিদ। আমি দীর্ঘ 15 বছর যাবৎ চাকরি করছি। আমি সততার সাথে এবং মানবিক পুলিশ হিসেবে পুলিশ লাইনে কর্মরত ছিলাম। এমন তো অবস্থায় আমি বাংলাদেশ বেতার গার্ডে কর্মরত ছিলাম, ওখান থেকে আমি জিডি আউটে বাসায় রমজান মাসে করোনার সময় 2021 সাল 27/4/2021 সাল তখন আমি বাড়িতে আসি, এবং আমার পুলিশ লাইন থেকে এক কনস্টেবল ফোন দেয় আমাকে, দিয়ে বলে কি উস্তাদ আমি 5000 টাকা পাতাম তার কাছে, 5000 টাকার জন্য সে আমাকে ফোন দেয়। দিলে আমি ওনার ফোন কলে আসি, আসলে পুলিশ লাইন গেটের 2 নম্বর গেটের থেকে, গেটের একটু দূরে ডিবি পুলিশ পরিচয় সাদা পোশাকে এসে, নাম ছিল এস এ সুমনকার, এএসআই শকত ছিল, সানাউল্লাহ কনস্টেবল, আরও কিছু লোক হাসান ইরা সহ আমাকে আসে, এএসআই পিস্তল, এএসআই কোনো যারা ছিল পিস্তল ঠেকায় একটা কালো সানগ্লাস গাড়িতে ভরে ফেলে, কোনো লোকজন ছিল না তখন, শুধু ওই কনস্টেবল দিয়ে আমাকে ডাকায় আইনে ধরে নিয়ে চলে যায়। নিয়ে যায় আমার পরিবার আত্মীয় স্বজন কাউকে না জানায় আমাকে ডিবি অফিসে জিম্মি করে রাখে একদিন এক রাত। এই ডিসি ছিল নুরুজ্জামান স্যার, ওনার আদেশে আমাকে এই মিথ্যে এবং হয়রানি মামলা 200 গ্রাম গাঁজা দিয়ে আমাকে মামলা দিয়ে কোর্টে চালান দেয়। একেবারে আমার প্রতি জুলুম এবং অত্যাচার। বিগত আমি পিবিআই এসএমএস রিপোর্ট অনুযায়ী আমি অফিসে তদন্ত করে দেখি আমি 2015-12-2005 সালে ভর্তি। এই এই বৈষম্য বিরোধী এই সরকার, ফাঁসিবাদী সরকার আমলে যে সমস্ত অফিসাররা এই বিভিন্ন পদে ছিল, বিভিন্ন এই বড় বড় অফিসারগুলো আমাদের মতো নিরীহ অসহায় পরিবারকে একেবারে পথে বসাই দিয়েছে, এবং আমরা পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে খুব অসহায়, মানে অসহায় বলতে কি এমন অসহায়ভাবে দিন কাটাচ্ছি, আমরা চাকরি চ্যুত হয়ে এমনভাবে জীবনযাপন করতেছি যা সমাজের অন্য কোনো না করতে পারি, কাজ কারো কাছে না চাইতে পারি। আমরা আমাদের অনেকের বাপ বাপ মানেই যে আমাদের গার্জিয়ান নেই, গার্জিয়ান চ্যুত, সব থেকে চ্যুত হয়ে আমরা এই দেশে অমানবতার জীবনযাপন করছি, এই থেকে আমরা মুক্তি চাই। এই মিথ্যে মামলা যে একেবারেই আমার কাছে কিছু ছিল না, এবং যারা সাক্ষী ছিল তারাও বলছে, তারাও দেখছে স্বচোখে যে এই মামুনুর রশিদের কাছে কোনো কিছুই পাওয়া যায়নি। আসলে তো আমি চকোশ পুলিশ সদস্য হিসেবে বলতে চাই আমি কোনো রাজনীতি বুঝি না, আমি শুধু বুঝি আইনের প্রতি শ্রদ্ধা আমাকে শেখানো হয়েছে। আমি যেহেতু 18 বছর বয়সে পুলিশের চাকরিতে যোগদান করছি, আমাকে ট্রেনিং দিয়ে আইনে বিভিন্ন আইনের বিষয়ে শেখানো হয়েছে। আমি আসলেই মানুষের সঠিক কাজ করার জন্য সারা জীবন আমি 15 বছর চাকরি করছি, এতদিন চাকরি করে আমি গাঁজা সেবন এবং ব্যবসায়ী হলাম কীভাবে, এইটা আমি সরকার আমি দাবি জানাচ্ছি। আমি সাধারণ পুলিশ সদস্য হিসেবে আমি এত বছর চাকরি করে গাঁজা ব্যবসা করলাম না, 2 দিনই আমার কয়েকদিন কেএমপি জয়েন করছি, এই কয়েকদিনে আমি গাঁজার ব্যবসায়ী হয়ে গেলাম এবং ই হয়ে গেলাম। আমি পিবিআই এসএমএস রিপোর্টে আমার লাল কালিতে দাগ দিয়ে আছে 2015-12-2005 সালে ভর্তি। এবং রাজনীতি কোনো সূত্র থাকতে পারে, আমি অবশ্যই বিএনপির আমলে প্রথম কোটায় ভর্তি, এটাও থাকতে পারে, কিন্তু আমি জানি না, আমি রাজনীতি করি না। আমি শুধু একটাই জানি আমার পেটে ক্ষুধা, আমি সাধারণ মানুষকে কীভাবে আমার আইন শৃঙ্খলা রক্ষা করে আমার জীবন জীবিকা নির্বাহ করবো, আমার এইটাই আমার আমার মূল নেশাই আছে, এইটা মানুষের সেবা করা। আর মূল প্রতিবদ্ধ বিষয় আছে আমার ইউনিফর্মে আমার নেশা জায়গা গেছিলো, আমি ইউনিফর্ম পরে আমার রেজিস্টার দেখাও, আমি হাজির বাহির, এবং আমার আমি যে ডিউটি করছি আমার অবশ্যই আমার পুলিশ লাইনে রেজিস্টার আছে, আমি কতদিন নাইট করছি, কতদিন ডে করছি, 24 ঘন্টায় আমি কত ঘন্টা ডিউটি করছি সেটা পর্যবেক্ষণ করা হোক। আমি তাহলে কি আমি জানতে চাচ্ছিলাম যেটা যে এবং বিক্রি করলাম, ঠিক আছে, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাকে কেন টার্গেট করা হলো, আপনার কি মনে হয়? এটা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা হয়তো আমার কোনো কাজে বা কর্মে হয়তো বা গোপনে আমাকে জানায়নি, আমাকে ওয়ার্ডিনে ই দেওয়া হয়নি যে তোমার এরকম কার্যকলাপ কোনো কিছু খারাপ আছে। মানুষের এক ঘরে বসবাস করলে একটা আমার ভবিষ্যতে আমার যদি গ্যাঞ্জাম লাগে তাহলে আগের থেকেই তার সাথে একটা মনোমালিন্য হয়, কিন্তু আমি না আমাকে কোনো বিষয়ে ওয়ার্নিং দেওয়া হয়নি এবং আমি জানিও না। আর আমার আমার চাকরি জীবনের অনেকগুলো পুরস্কার আছে,
আমার চাকরি ভালো কর্মের জন্য আমার কোনো পানিশমেন্ট হয়নি। 15 বছর চাকরি জীবনে আমার কোনো দিন কোনো পানিশমেন্ট হয়নি।